ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শহীদুল ইসলাম ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন যে পুরুষের যদি উত্তেজনার সাথে স্বপ্নদোষ ব্যতীতই যদি কোনো রোমান্টিক স্ত্রীর সাথে কথাবার্তা অথবা অন্য কোনো সেক্সুয়াল কোনো চিন্তা ভাবনার কারণে যদি পুরুষের মনি বের হয়, মজি বের হয়, তাহলে সেই ক্ষেত্রে এবং সেই সেই মনি যদি সেই মনি যদি কাপড়ে লাগে তাহলে সেই কাপড় দিয়ে নামাজ হবে কি না, এ ব্যাপারে জানতে চেয়েছি। সম্মানিত দিনী ভাই, পুরুষের যৌন যেই পানি বের হয় সেটাকে বলা হয় মজি, আর স্ত্রী সহবাসের মাধ্যমে যেই যে বীর্য যেটাকে যেটাকে বীর্য বলা হয় বাংলাতে সেটাকে বলা হয় মনি। তাহলে প্রথম বের হয় মজি আর দ্বিতীয় বের হয় মনি। স্বাভাবিকভাবেই কারো সাথে কোনো সেক্সুয়াল কোনো চিন্তা ভাবনা করা অথবা স্ত্রীর সাথে কোনো রোমান্টিক আলাপচারিতার মাধ্যমে মূলত যেগুলো বের হবে আর তা হলো মজি, মানে পাতলা যে পানিটা বের হবে। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার অনেক বেশি এই মজি বের হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার অনেক মজি বের হতো, মানে এই পাতলা যৌন রস যেটাকে বলা যেতে পারে, তো আমার এরকমের অনেক বেশি এই যৌন রস বের হতো, এই মজি বের হতো। কিন্তু এ ব্যাপারে আমি মাসআলা জিজ্ঞেস করতে আমার খুব লজ্জা হতো, কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কারণে যেহেতু আমি তার জামাই, তার মানে তার কন্যা হযরতে ফাতেমা আমার বিবাহ বন্ধনে আবদ্ধ, তো আমি এই মাসআলা জিজ্ঞেস করতে আমি খুব লজ্জা বোধ করতাম। পরে আমি মেকদাদ নামক এক সাহাবি তাকে আমি পাঠালাম যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসআলা জিজ্ঞেস করে আসবা। এরপরে সেই মেকদাদ সেই নবীজির কাছে জিজ্ঞেস করে আসলেন, উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে যৌন রস বা এই যে মজি, এটা কার ভিত্তিতে মজি বলা হয়, এটা বের হলে শুধুমাত্র লজ্জাস্থান ধুয়ে ফেলবে এবং অজু করবে, শুধুমাত্র লজ্জাস্থান ধুয়ে ফেলবে এবং অজু করবে, ব্যাস এর দ্বারা। এবং ওই কাপড়েই যদি লাগেও, সেই মজি যদি সেই কাপড়ে লাগেও, তাহলে সেই কাপড়ে তার নামাজ হবে। আর যদি মনি বের হয়, সেই মনিটা স্বপ্নদোষের মাধ্যমে হোক অথবা চরম উত্তেজনার সাথে যদি বের হয়, তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে, পানি দিয়ে গোসল করতে হবে। তার জন্য গোসল করা ছাড়া শুধুমাত্র অজু করলে পাক হবে না। তাহলে মজি যদি বের হয়, যেই কোনো উপায়ই হোক না কেন, মজি বের হলে শুধুমাত্র অজু ভঙ্গ হয়, লজ্জাস্থান সহ অজু লজ্জাস্থান ধোয়া সহ অজু করবে, আর যদি মনি বের হয় তাহলে গোসল করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।